আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে একটা রান্না, ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে ভুনা। ইলিশ মাছগুলো এখানে ধুয়ে রেখেছি, এখানে একটু মশলা দিয়ে লবণ দিয়ে এটা মেখে নিব। এদিকে কচু রাখছি, কচুগুলা 10 মিনিট কেটে 10 মিনিট লবণ দিয়ে মাখাইছিল, তারপর ধুয়ে নিয়েছি। এখন এই লবণ দিয়ে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নেব। দেখুন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলি এইভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। এখন কচুগুলো ভেজে নেব। কচুগুলো এইভাবে ভাজি নেবেন। ঠিক এইভাবে মাছ কচু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো তো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা বাটা দিয়ে দিব। এই মশলার ভিডিওটা অবশ্যই দেখে দেবেন, আর না হয়তো মনে করবেন যে আমি শুধু হলুদ বাটা দিয়ে রান্না। পানি দিয়ে কষে নিন, কষে ভাজায় ইলিশ মাছের ভাজায় লবণ দিয়েছি, তাই এখন আপনার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষাইলে তরকারিটা খুব স্বাদ দেয়। মশলার গন্ধতেই তরকারিটা স্বাদ নষ্ট দেয়। আর আমি যে মশলাটা দিয়েছি ওদের ভিডিওটা অবশ্যই দেখে দেবে, এটার স্বাদ অন্যরকম, বাটা মশলার স্বাদ লাগে। পানিটার বল কুটলে মাছগুলো কচু কিছুক্ষণ ডাক করে পানিটা বলক হয়ে উঠছে, এখন আমি কচুগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন ডাকিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ
আর টমেটো, দশ মিনিট ঢেকে রাখবো, আর একটু সময় লাগবে। হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচু তরকারি ভুনা, এটা হবে ভুনা বাজার। কচুগুলো ভেজে নিয়েছি, ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। এখন চুলার থেকে তরকারিটা নামাই নিব। এখন হয়ে গেছে আমার রান্না, ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে। আপনারা এটা ট্রাই করে বাসায় খেয়ে দেখবেন, আর আমার তরকারিটা খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।